পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে একশো বুথে পুনর্নির্বাচন আগামী রবিবার বারোই মে সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটকে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বুথ কেন্দ্রগুলিতে শনিবারই সেখানে পৌঁছে গেছেন ভোট এর আগে উমাকান্ত মাঠ সহ বিভিন্ন স্থানে ভোট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ করেছে নির্বাচন কমিশন রবিবার সিমলা বিধানসভার একটি বুথে মোহনপুরের ছটি বামুটিয়ার ছটি বরজলায় একটি খয়েরপুরে আঠারোটি রামনগরে চারটি টাউন বরদোয়ালেতে তিনটি মজলিশপুরে এগারোটি মান্দাই বাজারে চারটি টাকার জলায় ছটি প্রতাপগড়ে দশটি বাথারঘাটে তিনটি কমলাসাগরে পাঁচটি বিশালগড়ে সতেরোটি গোলাঘাটিতে দুটি চরিলামে দুটি বক্সনগরে দুটি নলছড়ে সাতটি সোনামুড়ায় একটি ধনপুরে পনেরোটি বাগমায় আটটি রাধাকুশরপুরে নটি মাতাবাড়িতে সাতটি কাঁকড়াগড়ে আটটি রাজনগরে আটটি বিলোনিয়ায় নটি বুথে পুনরায় ভোট নেওয়া হবে বিরোধী দলের তরফে গোটা পশ্চিম আসনে ভোট গ্রহণের দাবি জানানো হয়েছিল যদিও নির্বাচন কমিশনও তাদের প্রতিনিধি দল যাবতীয় অবস্থা খতিয়ে দেখে একশো আসনে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেন রিপোর্ট ত্রিপুরা